শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কালী পুজোর দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তোমাদের সামনে। এখানে তামিলনাড়ুতে কালী পুজোর দিনটা কেমনভাবে পালন করা হয় আর আমি এখানে থেকে কি কি করলাম সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। পুরোটা দেখতে থাকো প্লিজ, আশা করি ভালো লাগবে। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এখন যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, পুরো ভিডিওটা দেখতে থাকুন প্লিজ। এইদিকে সকাল সকাল আমি অনেক কটা জামা কাপড় সার্ফে দিয়েছি, এগুলো সার্ফে দেয়া থাক, ততক্ষণে আমি রান্নাটা করে ফেলি। তো এইদিকে রুমে এসে আমি রান্না জোগাড়টা করে ফেললাম, কুঁদলি ভাজার জন্য কুঁদলিটা কেটে ফেলেছি, আর এইদিকে আলু আর ফুলকপিটা সেদ্ধ করেছি। আজকে নিরামিষ রান্না হবে, তার জন্য টমেটো আর আদা পেস্ট করেছি। আর তারপরে দেখো রান্না আমার এখানে বসানো হয়ে গেছে, এইদিকে কুঁদলিটা ভেজেছি আর ওইদিকে আলু ফুলকপিটা হালকা ভেজে নিয়েছি। এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে ফোড়ন হিসাবে গোটা জিরে দিলাম, তারপরে তেজপাতা একটা দিয়ে দিলাম, এরপর টমেটো আর আদা পেস্টটা দিলাম। টমেটো আদা পেস্ট দিয়ে ভালোভাবে আমি ওটা কষিয়ে নেব। তাই এরপর আমি টমেটো আদা পেস্টটা ভালোভাবে কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা আর হলুদের গুঁড়ি। এইদিকে লঙ্কা হলুদের গুঁড়িটা দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এইদিকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, তারপর ওগুলো ভালোভাবে কষিয়ে জল দিয়ে তো রান্নাটা করে ফেললাম। এইদিকে দেখো কুঁদলি ভাজাটাও হয়ে গেছে আর এইদিকে ফুলকপি আলুর ঝোলটাও আমার তৈরি। ওইদিকে ফুলকপি আলুর ঝোল করার পর এইদিকে দেখো এখানে রাতে যে আমি ঘুগনি বানাবো তার জন্য মটর ভিজিয়ে রেখেছি। আর জামা কাপড়গুলো এখন সবকটা মিলে দিলাম, অনেক কটা জামা কাপড়ই হয়ে গেছিলো। তোমাদের তো আগেই বলেছি সামনের সপ্তাহে আমি বাড়ি যাচ্ছি, তার জন্যই মানে অনেক কটা জামা কাপড় হয়ে গেছিলো, ওই জন্য সব তো গুছিয়ে রেখে যেতে হবে, তার জন্য সবকটাই ধুয়ে ফেললাম। এইদিকে দেখো আমি এখন চান করে নিলাম, চান করে নেওয়ার পর তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম। আর ওইদিকে আমার ঠাকুরের ফুলও দেয়া হয়ে গেছে, আর আজকে গাছে তিনটে না চারটে জবা ফুল পেয়েছি, আর ওই তিন চারটে পাওয়া গেছে ওটাই অনেক। আর দেখো ওইদিকে আমি ধূপও দিয়ে দিয়েছি। এরপরে বড় চান করে নিল, বর চান করে নেওয়ার পর আমি আর বর দুজনে খেয়ে নিলাম, তারপর একেবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করব। বিকেলবেলায় ঘুম থেকে উঠেই আগে ঝুলটা বেঁধে নিলাম, আর এখানে মটর আর আলুটা সেদ্ধ করতে বসিয়েছি ঘুগনি হবে বলে রাতের জন্য। তো এটা সেদ্ধ হতে থাক, তখনই আমি বাইরে গিয়ে জামা কাপড়গুলো তুলে ফেলি। জামা কাপড়গুলো এখনো তোলা হয়নি আমার, তো যাই চলো। তো বাইরে দেখছো এখনো সন্ধ্যা হয়নি, আর জামা কাপড়গুলো এইদিকে সব এখনো ঝোলানো, আমি তুলে ফেলি চলো। দেখো অনেকটাই সন্ধে সন্ধে হয়ে এলো, এখন ঘড়িতে বাজে 6:30 মতো, কিন্তু এখনো হালকা একটুখানি বেলা আছে। আমাদের ওইদিকে বলতে বাড়ির দিকে ফোন করলে বলে ওখানে 5:30 থেকেই অন্ধকার হয়ে আসে। এরপর আমি রুমে এসে সন্ধ্যার কাজ শেষ করে এইদিকে রান্না জোগাড়ে বসেছি। রান্না জোগাড় বলতে আজ আর ভাত খাবো না, আজকে পরোটা করব। তো পরোটার জন্য এইদিকে দেখো আমি বড় বড় করে ডোগুলো করেছি, কারণ একটু মোমবাতি জ্বালানো হবে, তার জন্য তাড়াহুড়ো করছি। এইদিকে সবকটা পরোটা বেলে নিলাম, আর ওইদিকে আলু আর মটরটা আমি সেদ্ধ করে ফেলেছি। আলু মটর সেদ্ধ হলে কি হবে, ওইদিকে রুমে টমেটো আর আদাটা ছিল না, তার জন্য বর টমেটো আর আদাটা আনতে গেছে। এইদিকে আমি ততক্ষণে পরোটাগুলো ভেজে ফেলি। তো পরোটাগুলো এখন আমি ভেজে ফেলছি, সবকটাই একইভাবে ভেজে নেব। আর ওইদিকে বর আমার পরোটা ভাজতে ভাজতে চলে আসলো। তো বর আসার পর ওইদিকে যে বর টমেটো আনলো, তার জন্য আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা পেস্টটা করে নিলাম।
আর এইদিকে বর যে বাজারে গেছিল, দেখো যেই বাড়িটায় বিয়ে ঘর হয়, তো তোমাদের আগেই দেখিয়েছি ওই ঘরটা আজকে অনেক সুন্দর সাজিয়েছে, দেখেই খুব ভালো লাগছে। আর এইদিকে রাস্তাতে অনেকে বাজি পোড়াচ্ছে আর তুবড়ি জ্বালাচ্ছিল। তারপর এখন দেখো আমি কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পর অল্প একটু চিনি দিলাম, চিনিটা দেখছো একটুখানি লাল লাল হতে, এখানে ফুড়ন হিসেবে আমি গোটা জিরে তেজপাতা আর আদা পেস্টটা দিয়ে দিলাম, আর ওইদিকে দিলাম কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি। ওগুলো দেওয়ার পর আমি এতে পরিমাণ মতো দিয়ে দেব লবণ। পরিমাণ মতো বলতে আমি তো ঘুগনির মটর আর আলুটা সেদ্ধ করার সময় ওগুলোতে অল্প লবণ দিয়েছিলাম, তার জন্য এতে আর একটু অল্প দিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে ওতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে ওই সেদ্ধ করে রাখা মটর আলু দিয়ে আমি ভালোভাবে ঘুগনিটা করে নিলাম। আর নিরামিষ করছি বলে একটু ধনে পাতাও দিয়ে দিলাম ওতে। তারপরে দেখো আমার এখানে ঘুগনিটা হয়ে গেল। তো ঘুগনিটা করে নেয়ার পর ওইদিকে তোমাদের তো দেখিয়েছি, তখনই আমি পরোটাগুলো ভেজে নিয়েছিলাম, তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি মোমবাতি জ্বালাতে যাব। তো যাই চলো, আর প্রদীপ আর মোমবাতি কটা জ্বালাই। আর এইদিকে দেখো এতখানি হাওয়া দিচ্ছে, প্রদীপটা নিভেই যাচ্ছে, আর ওইদিকে মোমবাতিগুলো অনেক কটা বসিয়েছিলাম, একটাও জ্বলছে না, মানে প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে। আর এইদিকে দেখো অনেকখানি বোম ফাটছে, মানে চারিদিকে প্রচুর বোম ফাটছে। এখানে না কালী পুজো হয় না, কিন্তু এরা অনেক টাকার বাজি পোড়ায়। তারপরে দেখো ওখানে দাওয়াতে হাওয়া দিচ্ছিল বলে আমি কি করলাম, প্রদীপ গুলো এনে এই উঠোনেই রাখলাম। আর ওইদিকে দেখো উঠোনেও প্রচন্ড হাওয়া দিচ্ছে, তবুও দেখি কতক্ষণ থাকে, তার জন্য দিলাম এখানে, কি আর করা যাবে, এতটা হাওয়া দিচ্ছিল। মোমবাতি গুলো ধরাতেই পারিনি, মোমবাতি গুলো যেই কে সেই থেকে গেল। প্রদীপ গুলো কোনো মতে তেল ছিল বলে ওগুলো একটুক্ষণ জ্বলছিল। আর এইদিকে দেখো ছাদে এসে ওই যে বড় চরকি গুলো হয় ওইগুলোই ধরাচ্ছিলাম। তো ওইদিকে বাড়িতে থাকলে অনেকটাই আনন্দ হতো, আমার বাড়ির সামনের দিকে পুজো হয় কালী পুজো, তো আবার বাড়িতে থাকলে অনেক কটা বোমও ফাটাতাম। আর এইদিকে বড় বোমগুলো বর আমাকে দেয় না ফাটানোর জন্য, কারণ ভয় করে একটু। আর এরপরে দেখো মন আর সইল না, ভাবলাম যে দাওয়াতে কি একটাও প্রদীপ বা মোমবাতি দেব না, কিন্তু আবার সেই দিতেই আবার নিভে যাচ্ছিল, তার জন্য একটু কিরম লাগছিল। আর এইদিকে দেখো সবশেষে আমি ওই ঝুড়ঝুড়ি বাতি গুলো জ্বালাচ্ছিলাম, কি আর করব, বাড়িতে থাকলে অনেক আনন্দ হতো, এখানে আর অতটা আনন্দ হচ্ছে না। তবু আগের বছর ওই বোনেরা ছিল বলে একটু আনন্দ হচ্ছিল, কিন্তু এই বছর শুধু আমরা। তারপরে এখানে দেখো আমি হাতে ঝুড়ঝুড়ি নিয়ে বরকে বলছিলাম একটু ফটো তুলে দিতে, তো ও যে ভিডিও করছিল আমি জানি না, আর আমি ওইদিকে ফটো তোলার মতো পোজ দিয়ে দাঁড়িয়েছিলাম চুপ করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর সবাই একটা করে লাইক করো প্লিজ। আর আমি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, শুভ দীপাবলি, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো আর সবার স্বপ্ন পূর্ণ হোক।